সর্বম শিবানন্তা শিবকৃপানন্তা তুলা লগ্ন রাশির সেপ্টেম্বর মাসের পথ চলা নিয়ে আজকের আলোচনা তুলা রাশির জন্য তুলা রাশি লগ্নের জন্য সেপ্টেম্বর মাস যথেষ্ট গুরুত্বপূর্ণ তার কারণ কী সেটা নিয়ে আমরা আলোচনার মধ্যে বিশ্লেষণ করব প্রথমে সেপ্টেম্বর মাসের গুরুত্বপূর্ণ দিনগুলোকে আমরা জেনে নিই ফার্স্ট সেপ্টেম্বর তুলা রাশি লগ্নের অধিপতি গ্রহ শুক্র কর্কট রাশিতে প্রবেশ করছে সেকেন্ড সেপ্টেম্বর বুধ গ্রহ কন্যা রাশিতে প্রবেশ করছে নাইন সেপ্টেম্বর দ্বিতীয় সপ্তমপতি সপ্তমে মঙ্গল বক্রি হচ্ছে থার্টিন সেপ্টেম্বর তৃতীয় ষষ্ঠপতি বৃহস্পতি তৃতীয়ে মার্গী হচ্ছে বাইশে সেপ্টেম্বর বুধ তুলারাশি লগ্নতে প্রবেশ করছে তেইশে সেপ্টেম্বর গুরুত্বপূর্ণ রাহুকেতু বৃষ আর বৃষ্টিকে প্রবেশ করছে আঠাশে সেপ্টেম্বর শুক্র সিংহ রাশিতে প্রবেশ করছে আর উনত্রিশে সেপ্টেম্বর শনি মার্গী গতিতে যাচ্ছে তার সঙ্গে পূর্ণিমা আর অমাবস্যার প্রভাবগুলোও আমরা একটু জেনে নেব পয়লা সেপ্টেম্বর সকাল নটা আটত্রিশে পূর্ণিমা লাগছে সেকেন্ড সেপ্টেম্বর সকাল দশটা একান্নতে পূর্ণিমা ছাড়ছে সিক্সটিন সেপ্টেম্বর ষোলোই সেপ্টেম্বর অমাবস্যা লাগছে সন্ধ্যে সাতটা ছাপ্পান্নয় সতেরোই সেপ্টেম্বর অমাবস্যা ছাড়ছে বিকেল চারটে উনত্রিশ এই সেকেন্ড সেপ্টেম্বর থেকে সতেরোই সেপ্টেম্বর পিতৃপক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় দুখানা ভিডিও আমার আপলোড করা আছে অতি অবশ্যই দেখবেন এবং সাধনা যেটা বলেছি সেটা পারলে করার চেষ্টা করবেন প্রচুর উপকার পাবেন কারণ পিতৃপক্ষ এমন একটা সময় যে সময় পূর্বপুরুষদের আশীর্বাদ অর্জন করে আমরা প্রচুর কর্ম খণ্ডন করতে পারি এবং আমাদের জীবনে চলার পথ অনেক মসৃণ করতে পারি এই জন্য এই সময়টাকে কাজে লাগাবার চেষ্টা করবেন ডেফিনেটলি উপকৃত হবেন এবার আমরা এক থেকে তিরিশ প্রত্যেকটা দিন কীরকম কি কসমিক ইনফ্লুয়েন্স থাকবে সেটার আলোচনা করব তো এক দুই আর তিন ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড সেপ্টেম্বর তুলারাশি তুলালগ্নের জন্য যথেষ্ট শুভ দিন আপনাদের মেন্টাল ফিজিক্যাল জায়গা একটা জায়গায় আপনারা অনেকটা ক্রিয়েটিভ থাকবেন গঠনমূলক চিন্তাভাবনা করতে পারবেন নিজেদের বুদ্ধি নিজেদের প্রতিভাকে বিকাশ করাতে পারবেন কর্মক্ষেত্রের জন্য অনেক গঠনমূলক চিন্তাভাবনা করতে পারবেন কিন্তু মনে রাখতে হবে যে পয়লা সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর মোটামুটি পুরো মাসটাই কিন্তু রাশি লগ্নের অধিপতি গ্রহ শুক্রের উপর বক্রি শনির প্রভাব থাকছে সুতরাং শনি একটা জায়গায় কন্ট্রোল করে দিচ্ছে নিয়ন্ত্রণ করে রাখছে পূর্ণ মাত্রায় কিন্তু আপনাদের সমস্ত মনের কামনা বাসনা ইচ্ছেকে এক্সিকিউট করতে দেবে না শনি সুতরাং কসমিক ইনফ্লুয়েন্স কসমিক যে রিদমটা আপনারা পাবেন তার ফুল অ্যাডভান্টেজ পাওয়াটা কিন্তু একটু মুশকিল হয়ে যাবে ফোর্থ অ্যান্ড ফিফথ ফোর্থ অ্যান্ড ফিফথ সেপ্টেম্বর এই দুটো দিন কর্মক্ষেত্র সংক্রান্ত একটু সমস্যা আসতে পারে মনের মধ্যে অনেক প্রতিবন্ধকতা অনেক ডিফিকাল্টি অনেক বাধা বিপত্তির আশঙ্কা থাকবে সেটা নিয়ে কিছু দুশ্চিন্তা হবে কিছু মনের চাঞ্চল্যের কারণে লস হতে পারে কিন্তু যদি আপনারা বুদ্ধি বিবেচনা বিচক্ষণতাকে সঠিকভাবে ব্যবহার করেন তাহলে এই সব সমস্যাকে কিন্তু আপনারা অতিক্রম করতে পারবেন কারণ বুধ গ্রহ যে বুদ্ধি বিবেচনা বিচক্ষণতার কারক সে কিন্তু খুব বলবান হয়ে থাকছে সিক্স সেভেন্থ অ্যান্ড এইথ ছয় সাত আর আটই সেপ্টেম্বর তুলারাশি তুলালগ্ন খুব সাবধানে সামাজিক ক্ষেত্রে বাইরের জগতে মানুষের সঙ্গে একটা তর্ক বিতর্ক দ্বন্দ্ব ফ্রিকশন হওয়ার পূর্ণ সম্ভাবনা সেই হাইপার মেন্টালিটি এক্সাইটেড মাইন্ড উগ্র রুক্ষ মেজাজকে দমন করে যদি একটু বুধের প্রভাবটাকে যে বুধ বলবান থাকছে আপনাদের জন্য সেই বুধের প্রভাবটাকে যদি ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু ছয় সাত আর আটই সেপ্টেম্বর আপনারা যথেষ্ট লাভবান হতে পারেন আর্থিক দিক দিয়ে এবং কর্মক্ষেত্রের দিক দিয়ে এবং অনেক কাজকে আপনারা সম্পাদিত করতে পারবেন অনেক অ্যাচিভমেন্ট কিন্তু আপনাদের হবে যদি আপনারা টেম্পারামেন্টকে কন্ট্রোল করতে পারেন সিক্স সেভেন্থ অ্যান্ড এইট সেপ্টেম্বর নাইনথ অ্যান্ড টেন্থ নাইনথ অ্যান্ড টেনথ কিছু ভয়ভীতি মনের মধ্যে থাকবে কিছু কনফিডেন্স আত্মবিশ্বাসের ঘাটতি হবে কিন্তু সেটাকে ওভারকাম করে যদি ইন্টেলিজেন্টলি চলেন তাহলে কসমিক ইনফ্লুয়েন্স কসমিক রিদম কিন্তু আপনাদের কর্মকেন্দ্রিক অনেক সহায়তা করবে এবং অনেক কিছু অ্যাচিভমেন্ট আপনারা করতে পারবেন তো নাইনথ অ্যান্ড টেনথ কেয়ারফুল কারণ নাইনথ আবার মঙ্গল সপ্তম প্রতি সপ্তমে বক্রি হচ্ছে ইলেভেন্থ অ্যান্ড টুয়েলভ এগারো আর বারোই সেপ্টেম্বর তুলালগ্ন রাশি কর্মক্ষেত্র নিয়ে বি ভেরি কেয়ারফুল কর্মক্ষেত্রে একটা অহেতুক বিড়ম্বনা কর্মক্ষেত্রে কিছু বিভ্রান্তিকর পরিস্থিতির কারণে একটা জটিলতা সৃষ্টি হওয়া সেখান থেকে কিছু ভুল সিদ্ধান্ত নেওয়া কিছু ভুল উপদেশ সাজেশন পাওয়া সেই ভুল সাজেশন উপদেশকে গ্রহণ করে আরও জটিলতা এই সমস্ত কিছু মিলিয়ে ইলেভেন্থ অ্যান্ড টুয়েলথ একটা ভাগ্য ভাগ্য হানির সম্ভাবনা আছে এবং সেটা বিশেষ করে কর্মকেন্দ্রিক সুতরাং এগারো আর বারোই সেপ্টেম্বর প্রফেশন পেশা সম্পর্কেও কোনো সিদ্ধান্ত নেবেন না এবং পেশার ক্ষেত্রে মাথা ঠান্ডা করে লো প্রোফাইল রেখে চলবেন তেরো চোদ্দো আর পনেরো তেরো চোদ্দো আর পনেরোই সেপ্টেম্বর অত্যন্ত ইমোশনাল মাইন্ড এবং এই ইমোশনাল মাইন্ড শুধু মনকে নয় শরীরকেও প্রভাবিত করবে এবং ওই ইমোশনাল মাইন্ডের মধ্যে অনেক রকম বাধা বিপত্তি এবং ডিফিকাল্টিস অসুবিধা আপনারা অনুভব করবেন যেগুলো হয়তো বাস্তবে সত্যি নয় কিন্তু অনেক মন গড়া এবং সেখান থেকে একটা মনের মধ্যে হতাশা ডিসঅপয়েন্টমেন্ট তৈরি হবে এবং সেই হতাশা ডিস্যাপয়েন্টমেন্ট থেকে মনের মধ্যে একটা উগ্র উত্তেজিত রুক্ষ ভাব অটোমেটিক সেখান থেকে ফ্রিকশান বিবাদ ঝগড়া ঝাঁটি ইত্যাদি তেরো চোদ্দো আর পনেরো কর্মক্ষেত্র সংক্রান্ত বি ভেরি কেয়ারফুল হঠাৎ করে কর্মচ্যুতি হয়ে যেতে পারে হঠাৎ করে কর্মক্ষেত্রে কোনো দুঃসংবাদ পেতে পারেন পে কাঠ হয়ে গেল চাকরি চলে গেল অনেক রকম সিচুয়েশান তো এখন হচ্ছে তো তেরো চোদ্দো আর পনেরো নিজের মেজাজকে কন্ট্রোল রাখা হঠাৎ আউটবাস্ট না হওয়া কারণ মনে রাখতে হবে যে নাইন সেপ্টেম্বর থেকে বক্রিমঙ্গল একেবারে সমসপ্তমে ডাইরেক্ট আপনাদের লগ্ন দৃষ্টি দেবে দীর্ঘদিন তেরোই নভেম্বর অবধি সুতরাং ওই একটা উত্তেজিত হটকারী ইম্পালসিভ আপনি বোঝার আগেই আপনার ক্ষয়ক্ষতি হয়ে যাবে এবং সমস্যার সৃষ্টি হয়ে যাবে সুতরাং সচেতনতার সাবধানতা এবং সজাগতার ভীষণ প্রয়োজন তুলারাশি তুলালগ্নের কারণ ডাইরেক্ট সেভেন্থ একশো আশি ডিগ্রিতে দেখছে মঙ্গল ষোলো আর সতেরো ষোলো আর সতেরোই সেপ্টেম্বর কসমিক ইনফ্লুয়েন্স ভীষণ স্ট্রং কারণ অমাবস্যার প্রভাব থাকছে কিন্তু অমাবস্যার প্রভাব থাকলেও কর্মকেন্দ্রিক কর্মক্ষেত্র এবং ফিনান্সিয়াল দিকে বেশ কিছু উপকার বেশ কিছু উন্নতি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা তবে পার্সোনালিটির মধ্যে ব্যক্তিত্বর মধ্যে প্রভুত্ব কর্তৃত্ব ডমিনেটিং ভাবটাকে একটু দমন করবেন একটু ফ্লেক্সিবল থাকা একটু অ্যাডজাস্ট করা একটু মানুষের সঙ্গে কোঅপারেট কোলাবরেট করার করার মেন্টালিটিটা রাখবেন তাহলে কিন্তু সমস্যা হবে না আঠেরো আর উনিশ এইটিন্থ আর নাইনটিন্থ সেপ্টেম্বর এই দুটো দিন হঠাৎ করে কিছু লস হয়ে যেতে পারে কিছু প্রত্যাশিত গেন শিওর শট যেগুলো আপনার লাভ হওয়ার প্রাপ্তির হওয়ার জায়গা ছিল হঠাৎ করে দেখলেন যে সেটা ইস্যুটাই ক্লোজ হয়ে গেল আর সেটা পাওয়ারই কোনো সম্ভাবনা নেই সেখান থেকে একটু মনকষ্ট হতে পারে কিন্তু এইটিন্থ আর নাইনটিন্থ এই দুটো সময় এই দুটো দিন যদি আপনারা একটু গঠনমূলক পরিকল্পনা করেন তাৎক্ষণিক লাভ লোকসানকে অতটা গুরুত্ব না দিয়ে আঠেরো আর উনিশ তারিখ সেপ্টেম্বরের যদি একটু গঠনমূলক পরিকল্পনা করেন আগামী দিনের জন্য সেটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট বেনিফিশিয়াল হবে যথেষ্ট লাভজনক হবে কুড়ি আর একুশ কুড়ি আর একুশ এই দুটো দিন মন চঞ্চল এবং ফ্লাকচুয়েটিং মাইন্ড কখনও আবেগপ্রবণ কখনও বুদ্ধিকে প্রয়োগ করছেন টোটালি একটা কনফিউশনের পরিস্থিতি এবং বক্রিমঙ্গলের প্রভাব এই কসমিক রিদম কসমিক ইনফ্লুয়েন্সের কারণে কুড়ি আর একুশ বিশেষভাবে প্রবল থাকবে কর তুলা তুলারাশির উপর তো সাবধানতা অবলম্বন করা উচিত এবং নাইনথ সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর দিনগুলো ডেটগুলো একটু নোট করে রাখুন নাইনথ সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর এই সময়টার মধ্যে তুলারাশি তুলারগ্নের শারীরিক অসুস্থতা শারীরিক দিকে প্রাপ্তি ইঞ্জুরি অ্যাক্সিডেন্টের প্রবল সম্ভাবনা প্লিজ বি ভেরি ভেরি কেয়ারফুল তাহলে কুড়ি আর একুশ মন চঞ্চল থাকছে মন বিবাদ প্রবণ থাকছে তর্ক করা ভুলভাল সিদ্ধান্ত নেওয়া এই জায়গাগুলো থেকে একটু নিজেকে সাবধান রাখবেন এই প্রভাবটা কন্টিনিউ করবে বাইশ আর তেইশ বাইশ আর তেইশ কর্মক্ষেত্র পেশা কেন্দ্রিক কিছু সমস্যা আসতে পারে পেশার ক্ষেত্রে মানুষের সঙ্গে তর্ক হয়ে গেল মানুষের সঙ্গে বিবাদ হয়ে গেল মানুষের সঙ্গে মতবিরোধ হয়ে গেল সেখান থেকে পেশার ক্ষেত্রে আপনারা ক্ষতিগ্রস্ত হলেন অবসাদ হলো হতাশা হলো তো ওই কুড়ি একুশ থেকে শুরু করে বাইশ তেইশ অবধি একটু লো প্রোফাইল থাকা একটু ইন্ট্রোভাটিস একটু অন্তর্মুখী থাকা একটু নিজেকে সংযত করে রাখাটা বিশেষ প্রয়োজন তুলা তুলালগ্ন রাশির জন্য মঙ্গল যেহেতু দীর্ঘদিন লগ্নের সপ্তমে থাকছে সব সময় কিন্তু আপনাদের প্ররোচনা দেবে সবসময় আপনাদের প্রলোভিত করবে উত্তেজিত করবে টেম্প করবে এবং আপনাদের প্রতি মুহূর্তে কিন্তু সেই প্রলোভন সেই প্ররোচনা সেই টেম্পটেশন থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে হবে চব্বিশ আর পঁচিশ চব্বিশ আর পঁচিশ এই দুটো দিন কিন্তু তুলালগ্ন তুলারাশির জন্য যথেষ্ট শুভ নিজেদের জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা নিজেদের নেটওয়ার্কিং নিজেদের প্রয়াস নিজেদের পরাক্রমকে প্রয়োগ করে ব্যবহার করে কর্মকেন্দ্রিক পেশাকেন্দ্রিক প্রচুর লাভবান হতে পারেন আপনারা অনেক সুসংবাদ আসতে পারে অনেক কানেকশানস নতুন কানেকশানস তৈরি হতে পারে সুতরাং চব্বিশ আর পঁচিশে সেপ্টেম্বরকে কিন্তু আপনারা ভালো করে ব্যবহার করুন সদ্ব্যবহার করুন ছাব্বিশ আর সাতাশ একটু পারিবারিক দিকে সমস্যা হবে পারিবারিক ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে মায়ের সঙ্গে বিশেষ করে বিবাদ হতে পারে মায়ের স্বাস্থ্যহানি হতে পারে মায়ের শারীরিক অসুস্থতা হতে পারে নিজেদের মানসিক অবস্থা যথেষ্ট লো এনার্জি থাকবে হঠাৎ করে কেউ আপনাদের কোনো বদনাম করতে পারে অভিযোগ আনতে পারে দোষারোপ করতে পারে দোষ ত্রুটি পয়েন্ট আউট করতে পারে সেখান থেকে একটা মানসিক কষ্ট এই জায়গাগুলো থেকে ছাব্বিশ সাতার সাবধান থাকা আঠাশ উনতিরিশ তিরিশ এই তিনটে দিন কসমিক ইনফ্লুয়েন্স কসমিক আপনাদের ক্রিয়েটিভ জায়গাটা কল্পনা শক্তিটা বৃদ্ধি করাবে অনেক কিছু আপনারা ভাবতে পারবেন করতে পারবেন কিন্তু যেহেতু ওই বক্রি মঙ্গলের প্রভাবটা লগ্ন রাশির উপর থাকছে এই কসমিক ইনফ্লুয়েন্সের যে ক্রিয়েটিভ ইম্পালসটা সেটা পূর্ণ মাত্রায় না হলেও কিছুটা কিন্তু আঠাশ উনতিরিশ আর তিরিশ ডেফিনেটলি আপনারা ব্যবহার করতে পারেন এবং কর্মকেন্দ্রিক আবারও বলব আঠাশ উনতিরিশ তিরিশ পেশাকেন্দ্রিক কর্মকেন্দ্রিক প্রফেশনাল দিকে কিন্তু আপনারা কিছুটা লাভবান হতে পারেন তুলালগ্ন তুলারাশির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেপ্টেম্বর মাসে তিরিশে সেপ্টেম উনত্রিশে সেপ্টেম্বর রাজ্যকার গ্রহ শনির মার্গি হওয়া এই শনি মার্গি হয়ে গেলেই আপনাদের জন্য অনেকটা বেনিফিশিয়াল টাইম কিন্তু যেহেতু রাশির চতুর্থে শনি কণ্টক শনি রাশির চতুর্থে শনি একটু দুঃখের কারণ হয় এবং রাশির উপর দশম দৃষ্টি থাকে সুতরাং শনির পরীক্ষা শনির নজর অনেক বেশি করা এবং কঠিন সেই শনির করা কঠিন কঠোর পরীক্ষাকে যদি আপনারা অতিক্রম করতে পারেন তাহলে কিন্তু দারুণ নম্বর দিয়ে শনি যাবে কিন্তু পরীক্ষায় ফেল করলে আশা করলে নম্বর আশা করলে কিন্তু হবে না তো বক্রি শনি ছিল এতদিন তুলারাশিরা একটু বেশি কষ্ট পাচ্ছিলেন শনি মার্গি হলে উনত্রিশে সেপ্টেম্বরের পর থেকে কিন্তু অনেকটা ক্ল্যারিটি আসবে অনেকটা মুক্তি পাবেন এবং শনির ইতিবাচক দিকটা পজিটিভ দিকটা কিন্তু আপনারা অনুভব করবেন বৃহস্পতিরও থার্টিন সেপ্টেম্বর থেকে মার্গি হওয়াটা আপনাদের জন্য যথেষ্ট বেনিফিশিয়াল হবে রাশির তৃতীয় বসে ভাগ্যস্থানকে দেখছে বৃহস্পতি একাদশকে দেখছে কিছু বেনিফিট ডেফিনেটলি দেবে তবে আবারও বলবো বারবার বলছি রাশি লগ্নের সপ্তমে বক্রি মঙ্গলের ডাইরেক্ট রাশি লগ্নের উপর দৃষ্টি ভীষণ ক্ষতিকারক ভীষণ ড্যামেজিং বড় রকমের সেটব্যাক করে এবং অ্যাক্সিডেন্ট ইঞ্জুরি অসুস্থতা থেকে তুলা লগ্ন তুলা রাশি প্লিজ বি ভেরি কেয়ারফুল বিশেষ করে থার্টিন নভেম্বর অবধি সেপ্টেম্বর মাসের এক থেকে তিরিশ তারিখ আপনাদের যে পথ চলার নির্দেশটা দিলাম সেটাকে যদি আপনারা টু দ্য টি সঠিকভাবে যদি অনুসরণ করেন ফলো করেন আমি নিশ্চিত আপনাদের অনেক ক্ষতি কম হবে অনেক ড্যামেজ কন্ট্রোল হবে এবং যে দিনগুলোতে আপনাদের প্রাপ্তির সহায়তা করবে কসমিক রিদম কসমিক ইনফ্লুয়েন্স সেই দিনগুলোতে আপনারা অনেক বেশি লাভবান হবেন অনেক বেনিফিট আপনারা পেতে পারেন এই আশা রাখব এবং আশা করব যে আপনারা ডেফিনেটলি একটা ব্যালেন্স করে সঠিকভাবে সেপ্টেম্বর মাসটা অতিক্রম করবেন सर्वं शिवमयं शिवनन्ता शिवकृपानन्ता